নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আমাদের বাংলা ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, যদি আপনাদের ভোটার কার্ডে নামের কোনো রকম ভুল থাকে, জন্ম তারিখ অথবা বয়সের কোনো রকম ভুল থাকে, অথবা ঠিকানার ভুল অথবা অ্যাড্রেসের ভুল, বাবা অথবা স্বামী নামের ভুল, ভোটার কার্ডে যদি আপনাদের ছবি পরিবর্তন করতে চান, মোবাইল নম্বরটি আপনারা যোগ করতে চান অথবা আপডেট করতে চান, তাহলে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এ টু জেড দেখিয়ে দেবো। ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং বন্ধুরা, আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে তার বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে রাখবেন। তো চলুন বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করে নেব। তো বন্ধুরা, সর্বপ্রথমে আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনাদের মোবাইল ফোন অথবা কম্পিউটার থেকে সেম টু সেম একই নামে একই প্রসেসে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, অথবা আপনাদের মোবাইল ফোন থেকে গুগল অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর আপনারা গুগলে লিখবেন NBSP। আপনারা গুগলে লেবেন NBSP, লিখে আপনারা সার্চ করবেন। তো যখন আপনারা সার্চ করবেন, দেখবেন আপনার সামনে এরকম ইন্টারফেস হবে, এরকম পেজ হবে। তো আপনাদেরকে এই পেজে চলে আসার পর আপনার সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনারা এই পেজে সর্বপ্রথমে দেখবেন এখানে অফিসিয়াল যে ওয়েবসাইটের লিঙ্ক, NBSP পোর্টালে যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া থাকবে, আপনারা এই অপশানে ক্লিক করবেন। আপনারা এই লিঙ্কে ক্লিক করবেন। তো যখন আপনারা ক্লিক করবেন, ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল অর্থাৎ NBSP পোর্টালে যে অফিসিয়াল ওয়েবসাইট, সেটি ঠিক আপনার সামনে এইরকমভাবে খুলে চলে আসবে। তো আপনাদের সুবিধার্থে এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে এই অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কটি দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইট চলে আসতে পারবেন। তো এই অফিসিয়াল ওয়েবসাইট চলে আসার পর আপনার যে ভোটার কার্ডে রয়েছে, সেই ভোটার কার্ডে যাবতীয় পরিবর্তনগুলো, সংশোধনগুলো করার জন্য যে কাজটি করতে হবে, আপনারা এখানে দেখবেন, নিচের দিকে দেখবেন, এখানে বাম দিকে চলে আসবেন। বাম দিকে চলে আসার পর আপনারা এখানে দেখবেন অনেকগুলো অপশান রয়েছে। তো অনেকগুলো অপশানের মধ্যে থেকে আপনারা যে কাজটি করতে হবে, আপনারা এখানে দেখবেন নিচের দিকে দেখবেন লগ ইন অথবা রেজিস্টার বলে একটা অপশান রয়েছে। তো আপনারা যেটা করবেন, আপনারা এই লগ ইন অথবা রেজিস্টার অপশানে আপনারা ক্লিক করবেন। তো যখন আপনারা ক্লিক করবেন, আপনারা দেখবেন এখানে লগ ইনের মতো ড্যাশবোর্ড খুলে চলে আসবে। এখানে দেখবেন লগ ইনের পর ড্যাশবোর্ড খুলে চলে আসবে। তো আপনাদের বলে রাখি, যদি আপনাদের NBSP পোর্টালে আগে রেজিস্ট্রেশন করা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার যে ইউজার আইডি রয়েছে এবং আপনার যে পাসওয়ার্ড রয়েছে, সেই পাসওয়ার্ড দিয়ে যে ক্যাপচার কোডটি রয়েছে, ক্যাপচার কোডটি দিয়ে আপনারা এখানে লগ ইন করতে পারবেন। যদি আপনাদের NBSP পোর্টালে যদি আপনার ক্রিয়েট করা না থাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড, তাহলে আপনারা যেটা করবেন, আপনারা এই পেজের নিচে দিয়ে চলে আসবেন। এখানে দেখবেন ডোন্ট হ্যাভ এ অ্যাকাউন্ট রেজিস্টার এজ এ নিউ ইউজার যে অপশানটি রয়েছে, আপনারা এই অপশানে ক্লিক করে আপনারা নতুন করে NBSP পোর্টালে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দুটোই আপনারা ক্রিয়েট করতে পারবেন, তৈরি করতে পারবেন। তাছাড়া যদি আপনাদের NBSP পোর্টালে আগে রেজিস্ট্রেশন করা থাকা সত্ত্বেও যদি আপনাদের পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন, তাহলে আপনারা এই ফরগট পাসওয়ার্ড অপশানে ক্লিক করে আপনারা পুনরায় কিন্তু আপনারা এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড নতুন করে আপনারা তৈরি করতে পারবেন। তো আমরা এখান থেকে যেটা করবো, আমাদের যেহেতু ইউজার আইডি এবং পাসওয়ার্ড দুটো যখন তৈরি করা রয়েছে, তার জন্য আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড যেটা রয়েছে, সেই ইউজার আইডি পাসওয়ার্ড এবং আপনাদের যে ক্যাপচার কোড রয়েছে, সেই ক্যাপচারটি আমরা এখানে সেম টু সেম একইভাবে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর আমরা যেটা করবো, লগ ইন অপশানে ক্লিক করবো। তো যখন আমরা লগ ইন অপশানে ক্লিক করবো, আবার পুনরায় যেরকমভাবে যে অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে চলে এসেছিলো, সেরকমভাবে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে চলে আসবে। খুলে চলে আসার পর এটা কিন্তু লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার পর আপনারা যেটা করবেন, আপনারা এই পেজের বাম দিকে চলে আসবেন। বাম দিকে চলে আসার পর আপনারা এখানে দেখবেন চার নম্বর যে অপশানটি রয়েছে, এই চার নম্বরটি অপশানটি আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন আপনার সামনে এরকম দুটি পর পর অপশান চলে আসবে। তো এখান থেকে যদি আপনি নিজের জন্য আপনি আপডেট করতে চান, কারেকশন করতে চান, সংশোধন করতে চান, তাহলে সেই অপশানে ক্লিক করবেন। যদি আপনার পরিবারের অন্য কোনো সদস্যের আপনারা কারেকশন করতে চান, আপডেট করতে চান, তাহলে আপনার ফ্যামিলিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে এপিক নম্বর, সেই এপিক নম্বর দিয়ে আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন। তো আমরা যেহেতু আমরা নিজের জন্য এটা আপডেট করবো, কারেকশন করবো, সংশোধন করবো, সেই জন্য আমরা সেলফ যে অপশানটি রয়েছে, সেই অপশানে ক্লিক করে আমরা নেক্সট যে অপশানটি রয়েছে, সেই নেক্সট অপশানে ক্লিক করবো। ক্লিক করলেই দেখবো ফর্ম নম্বর যে আট, সেই আট নম্বর ফর্মটি কিন্তু আপনার সামনে এসে হবে, যে ফর্মের মাধ্যমে আপনার যাবতীয় কাজগুলো, আপনার সংশোধনগুলো, আপডেটগুলো আপনারা করতে পারবেন। তো কীভাবে আপনারা আপডেট করবেন, সংশোধন করবেন, সেগুলো আপনারা দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। তো আপনারা এই আট নম্বর ফর্মের বাম দিকে চলে আসবেন। বাম দিকে চলে আসার পর এখানে দেখবেন পরপর চারটি অপশান রয়েছে। তো আপনাকে এখানে যেটা করতে হবে, দ্বিতীয় নম্বরে দেখবেন এই যে অপশানটি রয়েছে, সেই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করলে কী হবে, আপনার এখান থেকে আপনার যে নাম রয়েছে, সেই নামের আপনার সংশোধন করতে পারবেন, আপডেট করতে পারবেন, জেন্ডার মেল না ফিমেল আপডেট করতে পারবেন, DOB অর্থাৎ ডেট অফ বার্থের এবং এজের যেটা রয়েছে সেটা আপনার আপডেট করতে পারবেন, এবং রিলেশন বাবা অথবা পিতার আপনার আপডেট করতে পারবেন, নাম অফ রিলেটিভ আপনার বাবা অথবা স্বামী নামের পরিবর্তন করতে পারবেন, মোবাইল নম্বর এবং ফটোগ্রাফ অর্থাৎ আপনার ছবি এবং মোবাইল নম্বর দুটি কিন্তু আপডেট করতে পারবেন। তো আমরা যেহেতু এখান থেকে আমাদের নাম যেটা রয়েছে, সেই নামটা আপনারা আপডেট করবো, তার জন্য আমরা দ্বিতীয় নম্বর যে অপশানটি রয়েছে, সেই অপশানটা আপনারা ক্লিক করবো। ক্লিক করার পর আপনারা এই পেজের নিচের দিকে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে দেখবেন আপনার যে স্টেট রয়েছে, সেই স্টেট শো হবে এখানে, আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটা শো হবে এখানে, এবং আপনার যে অ্যাসেম্বলি অর্থাৎ আপনার যে বিধানসভা রয়েছে, সেই বিধানসভাগুলো আপনার শো হবে এখানে। তারপর আপনারা যেটা করবেন, নিচের দিকে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে আপনার যে নাম রয়েছে, সেই নামটি আপনার এখানে শো হবে। আপনার যে এপিক কার্ডে আপনার ভোটার কার্ডে যে নামটি রয়েছে, সেই নামটির প্রথম নাম শো হবে, এবং শেষ নাম যে পদবি রয়েছে সেটা কিন্তু আপনার শো হবে। আমরা বাংলা এবং ইংরেজি দুটোই কিন্তু আপনার শো হবে। তো আপনারা এখানে যেরকম নিচের দিকে চলে আসবেন, নিচে দিয়ে চলে আসার পর এখানে দেখবেন আধার নম্বর যেটা রয়েছে, সে আধার নম্বরের ঘরে আপনার যদি আধার নম্বর থাকে, সেই আধার নম্বরটা অবশ্যই আপনারা বসিয়ে দিবেন। তাহলে কী হবে, আপনার সংশোধনের সঙ্গে সঙ্গে, আপনার আপডেটের সঙ্গে সঙ্গে আপনার যে আধার কার্ড রয়েছে, সেই আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডটাও লিঙ্ক হয়ে যাবে। তো আমাদের যে আধার কার্ড রয়েছে, সেই আধার কার্ড নম্বরটা আপনারা বসিয়ে বসিয়ে দেওয়ার পর আমরা নিচে দেবো একটা চেকবক্স রয়েছে। তো যদি আপনার আধার কার্ড না থাকে, তাহলে অবশ্যই আপনারা এই চেকবক্সে ক্লিক করবেন, এবং যদি আপনার আধার কার্ড থাকে, আপনার নম্বরটা বসিয়ে দেবেন এবং চেকবক্সে ক্লিক করার কোনো দরকার নেই। তারপর নিচে দিকে দেখবেন এখানে মোবাইল নম্বর যেটা রয়েছে,
আপনার যে মোবাইল নম্বর আছে সেই মোবাইল নম্বরটি আপনারা এখানে বসিয়ে দেবেন। যদি আপনার মোবাইল নম্বর না থাকে, আপনার অন্য কারো ফ্যামিলি সদস্যের মোবাইল নম্বর থাকে, সেই মোবাইল নম্বরটি আপনাকে বসিয়ে দিতে পারবেন। তারপর যে ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডি আপনার বসিয়ে দেবেন, যদি আপনার ইমেল আইডি থাকে তাহলে বসাবেন। যদি আপনার পরিবারের অন্য কোনো সদস্যের ইমেল আইডি থাকে তাহলে সেই ইমেল আইডি আপনি দিতে পারবেন। যদি আপনার এখানে দেখবেন মোবাইল নম্বর ইমেল আইডি আপনার যদি নিজের না হয়ে থাকে, অন্য কারো হয়ে থাকে, তাহলে ডান দিকে দেখবেন এখানে যে দুটো পরপর চেকবক্স রয়েছে সেই চেকবক্সে আপনার ক্লিক করবেন। যদি আপনার মোবাইল নম্বর ইমেল আইডি আপনার নিজেরই হয়ে থাকে তাহলে এই চেকবক্সে ক্লিক করার দরকার নেই। যদি আপনার মোবাইল নম্বর ইমেল আইডি অন্য কারো হয়ে থাকে তাহলে আপনারা এই চেকবক্সে ক্লিক করবেন। তারপর আপনারা যেটা করবেন, তারপর আপনারা নিচে দিয়ে চলে আসবেন। নিচে চলে আসার পর আপনারা যেটা করবেন, নিচে দিয়ে চলে আসার পর আপনারা যেটা করবেন, আপনারা ভোটার কার্ডের কোন জিনিসটা আপনারা আপডেট করতে চাচ্ছেন, কারেকশন করতে চাচ্ছেন, সেটা আপনারা এখান থেকে টিক মার্ক মেনে নিতে হবে। এখানে সর্বপ্রথমে দেখবেন যদি আপনার ভোটার কার্ডের নাম পরিবর্তন করতে চান, সংশোধন করতে চান, তাহলে নেমের ঘরে ক্লিক করবেন। যদি আপনার জেন্ডার পরিবর্তন করতে চান, মেল না ফিমেল, সেটা জেন্ডারের ঘরে ক্লিক করবেন। যদি আপনার ডেট অফ বার্থ এজের আপনার কারেকশন করে থাকেন তাহলে সেটা আপনারা ক্লিক করবেন। যদি আপনার রিলেশনের কোনো ভুল থাকে তাহলে রিলেশনের ঘরে ক্লিক করবেন। যদি আপনার নেম অফ রিলেটিভ আপনার অপশানে আপনারা ক্লিক করে আপনার যে রিলেটিভ যেটা রয়েছে সেটা আপনারা এখান থেকে কালেকশন করতে পারবেন, সংশোধন করতে পারবেন। যদি আপনার অ্যাড্রেস অথবা ঠিকানা পরিবর্তন করতে চান তাহলে আপনার এই অ্যাড্রেসে ক্লিক করে আপনার ঠিকানা পরিবর্তন করতে পারবেন, আপনার অ্যাড্রেস পরিবর্তন করতে পারবেন, সংশোধন করতে পারবেন। যদি আপনার মোবাইল নম্বর আপনার লিঙ্ক করতে চান, আপডেট করতে চান, মোবাইল নম্বরে আপনার ক্লিক করবেন। আপনার যদি আপনার ফটোগ্রাফ আপনার ছবি আপনার আপডেট করতে চান ভোটার কার্ডের, সেই ছবির ঘরে আপনার ক্লিক করবেন। তো আমরা যেটা করবো, আমরা এখান থেকে আমাদের যে নাম রয়েছে সেই নামটা আমরা কারেকশন করবো। তো আপনারা যেটা করবেন, আপনারা যেটা আপনার কারেকশন করতে যাচ্ছেন, সংশোধন করতে যাচ্ছেন, সেই ঘরে আপনার ক্লিক করে সেই ঘরে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর আপনারা এই পেজে নিচে চলে আসবেন। এখানে দেখবেন আপনি যদি নামটি কারেকশন করতে চান তাহলে আপনারা সেই প্রথম যে নামটি রয়েছে ইংরেজি সেই প্রথম নামটি আপনারা এই করে বসাবেন। বসানোর পর আপনারা ডান দিকে চলে আসবেন, এখানে দেখবেন বাংলাটা অটোমেটিক চলে আসবে। আপনার বাংলা যদি কোনো রকম ভুল থাকে তাহলে আপনার কিপ্যাড রয়েছে সেই কিপ্যাডে আপনার বাংলা টাইপ করে আপনার কপি পেস্ট করে আপনার বসাতে পারবেন, কোনো অসুবিধা নেই। তারপর আপনার নিচে চলে আসবেন, এখানে সারনেম যেটা রয়েছে আপনার পদবী যেটা রয়েছে সেই পদবীটা আপনারা এই করে লিখবেন ইংরেজি, তারপর বাংলাটা অটোমেটিক চলে আসবে। তো অটোমেটিক চলে আসার পর যদি ভুল থাকে সেটা আপনার কারেকশন করতে পারবেন। এইরকমভাবে যদি আপনার জেন্ডার এবং অ্যাড্রেস, আপনার নেম অফ রিলেটিভ, আপনার মোবাইল নম্বর এবং ছবি, এইগুলো সমস্ত ডিটেলসগুলো আপনার আপডেট করতে চান, কারেকশন করতে চান, এই সমস্ত ঘরগুলো কিন্তু আপনার ইনঅ্যাক্টিভ থাকবে। যদি আপনার সংশোধন করতে চাও কিন্তু এই ঘরগুলো ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ হয়ে যাবে। সেখানে আপনার অ্যাড্রেসগুলো, আপনার ঠিকানাগুলো, আপনার জন্ম তারিখগুলো আপনারা পরিবর্তন করবেন, করতে পারবেন, সংশোধন করতে পারবেন। তারপর যেগুলো করবেন আপনারা এই সমস্ত ডিটেলসগুলো সংশোধন করার পর, আপডেট করার পর আপনারা নিচের দিকে চলে আসবেন। এই পেজের নিচে চলে আসার পর এখানে দেখবেন এজ প্রুফ যেটা রয়েছে সেই এজ প্রুফের জন্য কিন্তু আপনাকে একটা ডকুমেন্টস কিন্তু আপনার এখানে আপলোড করতে হবে। তো তার জন্য আপনারা এই ডান দিকে চলে আসবেন। ডান দিকে চলে আসার পর আপনারা যেটা করবেন, এই টাইপ অফ ডকুমেন্টের ঘরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলেই আপনারা দেখবেন এখানে অনেকগুলো ডকুমেন্টসের কথা বলা হয়েছে, যেমন আপনার জন্ম সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট যেটা বলা রয়েছে, ইন্ডিয়ান পাসপোর্ট এবং প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের আপনার যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট এবং আদার্স ডকুমেন্টসগুলো দিয়েও কিন্তু আপনারা এখানে আপডেট করতে পারবেন, সংশোধন করতে পারবেন। তো যে ডকুমেন্টসটি দিয়ে আপনি এখানে আপডেট করতে চাচ্ছেন, সংশোধন করতে চাচ্ছেন, সেই ডকুমেন্টসটা আপনারা এখানে বেছে নেবেন। বেছে নেওয়ার পর আপনারা সেই ডকুমেন্টসটা কিন্তু আপনারা এখান থেকে আপলোড করতে হবে। আপনার জেপিজি এবং পিডিএফ ফাইলও কিন্তু আপনারা এখান থেকে আপলোড করতে পারবেন। আপনারা সেটা সিলেক্ট করে নেবেন, আপলোড করে নেবেন। তারপর আপনারা যেটা করবেন, প্রুফ অফ চেঞ্জ নেম যেটা রয়েছে, আপনি যে নামটি আপনি কারেকশন করবেন অথবা আপনার যে অ্যাড্রেস রয়েছে অথবা আপনার জন্ম তারিখ রয়েছে সেগুলো আপনার কারেকশন করার জন্য, সংশোধন করার জন্য, আপডেট করার জন্য একটি ডকুমেন্টস কিন্তু এখানে আপলোড করতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, আপনার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক আপনার সার্টিফিকেট দিয়েও কিন্তু আপনারা আপডেট করতে পারবেন, সংশোধন করতে পারবেন। তো সেই ডকুমেন্টসটা আপনারা এখান থেকে আপলোড করে নেবেন। করে নেওয়ার পর আপনার এই পেজের নিচে থেকে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে দেখবেন আপনার যে প্লেস রয়েছে সেটা অটোমেটিকলি চলে আসবে এখানে প্লেসটা। তারপর ডান দিকে দেখবেন ডেটটা যেটা রয়েছে, যে তারিখে আপনি আপডেট করছেন সেই ডেটটা এখানে চলে আসবে। তারপর যেটা রয়েছে নিচে দেখবেন ক্যাপচার কোডটি রয়েছে, সেই ক্যাপচার কোডটি আপনার এই ঘরে যে ক্যাপচার কোড রয়েছে সেম টু সেম একইভাবে সেই ক্যাপচারটি আপনার এখানে বসিয়ে দেবেন। এবং সমস্ত ডিটেলস আপনি দেখে নেবেন যে আপনি সেই সংশোধনগুলো যেটা করলেন, আপডেটগুলো যেটা করলেন আপনি ঠিকঠাক করলেন কি না, সমস্ত দেখার পরে আপনার যেটা করবেন নিচে দিয়ে দেবেন। এখানে প্রিভিউ বলে একটা অপশন রয়েছে, নিচে দিকে দেবেন দ্বিতীয় নম্বরে প্রিভিউ বলে একটা অপশন রয়েছে, এই প্রিভিউ অপশন আপনার ক্লিক করবেন। তো যখন আপনারা এই প্রিভিউ অপশনে ক্লিক করবেন আপনার যে অ্যাকাউন্টের স্লিপটা যেটা আপনি কালেকশন করলেন, সংশোধন করলেন, সেটা কিন্তু পুরো ডিটেলসগুলো আপনার চলে আসবে, যে কী কী ডিটেলসগুলো আপনার এখানে আপডেট আপডেট করলেন, সংশোধন করলেন, সমস্ত ডিটেলসগুলো এখানে চলে আসবে। তো এখান থেকে আপনার যেটা করবেন, যদি আপনি এই অ্যাকাউন্ট স্লিপটা আপনি প্রিন্ট করতে চান তাহলে উপরের দিকে দেবেন প্রিন্ট বলে অপশন রয়েছে, সেই প্রিন্ট অপশনে ক্লিক করে আপনি এই অ্যাকাউন্ট স্লিপটা, 8 নম্বরের ফর্মটি রয়েছে সেটা আপনারা প্রিন্ট করতে পারবেন। আপনার মোবাইল থেকে করে থাকেন তাহলে আপনারা এই মোবাইলের মাধ্যমে কিন্তু আপনারা এই স্ক্রিনশটটি করে নেবেন, আপনারা সেভ করে রেখে দেবেন। তো তারপর যেটা করবেন নিচে দেখবেন সাবমিট বলে অপশন রয়েছে, সেই সাবমিট অপশন আপনারা যখন ক্লিক করবেন তখন দেখবেন আপনার 8 নম্বর ফর্মটি আপনি সংশোধন করলেন সেটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। তারপর এখানে দেখবেন এখানে রেফারেন্স নাম্বারটি শো হবে, অর্থাৎ আপনি এই রেফারেন্স নম্বর দিয়ে আপনি পরবর্তীকালে ট্র্যাক করে
দেখে নিতে পারবেন যে আপনার যে ভোটার কার্ডটি রয়েছে সেই ভোটার কার্ডের সংশোধন যেটা করলেন, আপডেট যেটা করলেন, সেটা আপনার ঠিকঠাক অ্যাপ্রুভ হলো না রিজেক্ট হলো সেটা আপনি আপনার ট্র্যাক করে দেখে নিতে পারবেন। তো বন্ধুরা এই ছিল ভোটার কার্ড নিয়ে, আপনার যে ভোটার কার্ডের নামের ভুল, এজের ভুল, আপনার বয়সের ভুল, ঠিকানা ভুল ইত্যাদি ভুল সংক্রান্ত বিষয় নিয়ে ছোটো একটা আপডেট ভিডিও। ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক করে দেবেন, ভিডিওটি উপকার হলে অবশ্যই আমাদের মালা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে রাখবেন। অনলাইন সম্পর্কে সমস্যা প্রবলেম হয়ে থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।